फिर 14 दिन जेल हेफाजत आईएसएफ विधायक नौशाद सिद्दीकी पहला मार्च फिर हाजिरार निर्देशे आदालते गत 21 जानुआरी ग्रेफ्तार हन नौशाद सिद्दीकी एवं एबार आबार ताके हेफाजतेर निर्देश 9 मार्च फिर हाजिरार निर्देश देया हयेछे 21 जानुआरी ग्रेफ्तार हन नौशाद सिद्दीकी অনুপম আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে অনুপম আজকে আদালতে কি হলো আবার আবার এই নির্দেশ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ নওশাদ সিদ্দিকীকে কি বললেন বিচারপতি কি হলো পুরোটাই আমাদের বলো একদমই তোমায় জানিয়ে রাখি যে প্রথমে যে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এই মামলা হয়েছিল এই অভিযোগ দায়ের করা হয়েছিল যে নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ এর বেশ কিছু লোকজন বেশ কয়েকজনকে মারধর করে এই গোটা ঘটনাটি ঘটেছিল রাজারহাট নিউ টাউনের হাতিশালায় সেই মামলার 12 নম্বর কেসে আজকে বাড়ুইপুর জেলা আদালতে নিয়ে আসা হয় নওশাদ সিদ্দিকীকে এবং বিচারক আজকে দুটো বিষয় তোলেন যে প্রথম কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর জন্য বেল পেয়ার করছেন কিনা নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা জানান তারা লোয়ার কোর্টে অর্থাৎ বাড়ুইপুর জেলা আদালতে বেল পেয়ার করছেন না তারা কলকাতা হাইকোর্টে মুভ করেছেন স্বাভাবিকভাবে সেখানেই তারা বেল পেয়ার করছেন তাই নতুন করে আর এখানে জামিনের জন্য আবেদন করা হয়নি বিচারপতিকে আজকে আমরা শুনতে পেলাম নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা বললেন যে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ তিনিও এই প্রশ্ন তুলেছেন যে কেন নওশাদ সিদ্দিকীকে এত সময় ধরে আটকে রাখা হচ্ছে স্বাভাবিকভাবে এই গোটা সওয়াল জবাব পর্বের পর বিচারক জানিয়ে দেন যে আগামী 14 দিন পর্যন্ত জেল হেফাজতে থাকতে হচ্ছে আইএসএফ এর এই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আগামী 9 তারিখ তার এই বাড়ুইপুর জেলা আদালতে হাজিরার নির্দেশ রয়েছে কিন্তু এরই মধ্যে বেল পেয়ার করছে কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকীর আইনজীবীরা স্বাভাবিকভাবে আজকে নওশাদ সিদ্দিকী বেরোনোর সময় যেটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন যে বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধ্যক্ষ তিনি একজন আইনজীবী হিসাবে যে কথা বলেছেন সেই কথাকে তিনি সমর্থন করেন কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে হবে যে নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করা তার অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যায় কি যায় না সেটা কেন বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বললেন না বিধানসভার অধ্যক্ষ স্পষ্ট করে বললেন না তিনি একজন আইনজীবী হিসাবে তাকে আটকে রাখার যে বিরোধিতা করেছেন যা স্টেটমেন্ট দিয়েছেন তাকে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছেন তিনি সমর্থন করছেন কিন্তু একজন বিধানসভার স্পিকার তার বলার কর্তব্য রয়েছে যে একজন বিধায়ক একজন জনপ্রতিনিধি তিনি মানুষের ভোটে নির্বাচিত তাকে গ্রেপ্তার করার আগে কেন বিধানসভার অধ্যক্ষের কাছে কোনো অনুমতি নেওয়া হলো না এই প্রশ্নটা আজকে নওশাদ সিদ্দিকী তুলেছেন স্বাভাবিকভাবে আগামী 14 দিন পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে জেলে থাকতে হবে এবং 9 তারিখে তার ফের কোর্ট প্রোডাকশন আছে কিন্তু তার আইনজীবীরা বলছেন যে এই 9 তারিখের আগেই তারা কলকাতা হাইকোর্টে যেহেতু বেল পেয়ার করছেন স্বাভাবিকভাবে সেখানে তারা মুভমেন্ট করছেন এবং সেখানে তারা বলবেন যে এই গোটা ঘটনায় নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে 4টে থানায় মামলা হয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা পার্ক স্ট্রিট কলকাতায় দুটো থানায় মামলা হয়েছে শেক্সপিয়ার সরণি থানা রয়েছে নিউ মার্কেট থানা রয়েছে এই 4টে মামলায় পুলিশ তাকে একাধিকবার জেরা করেছে কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের পক্ষে যে ধরনের প্রমাণ প্রয়োজন সেই প্রমাণ পুলিশের কাছে নেই এই এই বক্তব্য বারবার নওশাদ সিদ্দিকীর আইনজীবীদের আমরা কোর্টে বলতে শুনেছি অন্যদিকে যারা যে সরকারি পিপি রয়েছেন বা যারা অভিযোগকারীর আইনজীবীরা রয়েছেন তারা বারবার বলছেন নওশাদ সিদ্দিকী যদি বেল হয়ে যায় এই তদন্ত থমকে যাবে তিনি বাইরে বেরোলে গোটা তদন্ত প্রভাবিত করতে পারে তাই তাকে বেল না দেওয়া হোক এই সওয়াল জবাব আমরা দীর্ঘ সময় ধরে শুনছি সেটা বাড়ুইপুর আদালতে হোক বা ব্যাংশাল কোর্টে হোক শেষমেশ তাই আজ আরো আরো একবার আপনাদের জানিয়ে রাখি ফের 14 দিনের জেল হেফাজতে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন আজকেও কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনুন এবার কোনো অ্যালিগেশন আনতে পারবে না যারা এই ঝামেলার সাথে যুক্ত জাস্ট বিরোধী কোণটাকে রোধ করার চেষ্টা করছে শুধু এই ধরনের কোনো অ্যালিগেশন আনতে পারবে না যারা এই ঝামেলার সাথে যুক্ত জাস্ট বিরোধী কোণটাকে রোধ করার চেষ্টা করছে যারা এই ঝামেলার সাথে যুক্ত জাস্ট বিরোধী কোণটাকে রোধ করার চেষ্টা করছে শুধু এই ধরনের কোনো অ্যালিগেশন আনতে পারবে না যারা এই ঝামেলার সাথে যুক্ত জাস্ট বিরোধী কোণটাকে রোধ করার চেষ্টা বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা এমনটাই অভিযোগ করছেন নওশাদ শওকতকে জেরা করা দরকার বলছেন নওশাদ সিদ্দিকী তিনি আজ আবার মুখ খুললেন এবং সেদিনের সেই ঘটনা আপনাদের মনে আছে 21 জানুয়ারি গ্রেফতার হন নওশাদ সিদ্দিকী আজকে আবার তাকে আদালতে তোলা হয় এবং ফের 14 দিনের জেল হেফাজত আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী 9 মার্চ ফের হাজিরার নির্দেশ আদালতে